Куда я зайду? Ишь так круто. আজকে চান্দন ইউনিয়ন আওয়ামী লীগ আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদত বার্ষিকী। এই শাহাদত বার্ষিকীতে আজকে আওয়ামী লীগের সাথে যোগ হয়েছে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, সকল অঙ্গ ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা দীর্ঘ সময় ধরে আজকের এই আয়োজনটাকে সফল করার জন্য আপনারা দীর্ঘ সময় ধরে এখানে শরিক হয়েছেন আমি দেখেছি, কারণ আমি বারোটায় চলে আসছি আমাদের শান্তিনগর স্কুলে, শান্তিপুর স্কুলে একটা আয়োজন ছিল মাদক বিরোধী আর বাল্য বিবাহ বিরোধী একটা ওই স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটা আয়োজন ছিল। সে আয়োজনটার জন্য আমরা একটু আগে আগেই চলে আসছি। আমরা ওই প্রোগ্রামটা শেষ করে তারপরে এখানে সে দুপুরে খেয়ে আমি তখন থেকেই দেখেছি যে আপনারা সেই দুপুরে সেই একটা বাজার থেকে অনেক লোকজন, আমি আশ্চর্য হয়ে গেছি যে অনেক বয়স্ক মানুষ, আমাদের ছেলেপেলেরা আসে যায় বসে আড্ডা দেয়, ওদিক ঘুরে সেদিক ঘুরে, কিন্তু একটা জিনিস এখানে আমি খেয়াল করলাম, বলতেছিলাম বসে বসে যে চেয়ারে যারা বসে আছে বিশেষ করে বেশিরভাগই আমার মুরব্বীরা আর মায়েরা বোনরা, তাদের এই যে দীর্ঘ সময় বসে বক্তব্য শোনা, কথা শোনা, এটা আসলে আমাদের অনেক বড় একটা পাওয়া। কারণ আপনাদের চাইতে আমরা অনেকেই আছি এখানে, অনেক জ্ঞান কম, জানি কম, বুদ্ধি কম, অনেক কিছুই আমরা, আপনারা যে পরিমাণে দুধ খাইছেন ওই পরিমাণে পানিও হয়তো আমরা এতক্ষণ খাই নাই, তারপরেও আমরা যা বলতেছি আপনারা বসে বসে বক্তব্য শুনতেছেন, এইটা আসলে আমি মনে করি যে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আর ছোট করবো না, কারণ ধন্যবাদের চাইতেও বেশি কিছু দেওয়ার প্রয়োজন আমি মনে করি। আজকে অনেক বক্তা, আমরা আসলে দীর্ঘ সময় ধরে শুরু করছি, আমি জানি যে যেখানেই যাই এত বক্তা থাকে, সবাই বক্তব্য দিতে চায়, এই জন্য আমি চেয়ারম্যান সাহেবকে বলছি, সোনামিয়া ভাইকে বলছি, ভাই আমরা খাইতে খাইতেই বলছি আগে শুরু করেন যাই, আর সোনামিয়া ভাই খায়ও নাই, উনিও এমন একজন মানে মানুষ আমরা পাইছি, বয়স মনে হয় অনেক কিন্তু আসলে ইয়াংদের চাইতো, ছোট মানুষদের চাইতে অনেক বেশি এনার্জি ওনার, উনি সেই সময় থেকে আমরা খাওয়ার সময় থেকে এসে আয়োজন করে শুরু করেছে, এখন পর্যন্ত মাগরিবের প্রায় সময় হয়ে গেল, এখন পর্যন্ত চলছে আলোচনা, অনেক আলোচনা আপনারা শুনছেন, আলোচনা শুনে আপনাদের ভালো মন্দ বিবেচনা করার মতো যথেষ্ট জ্ঞান বুদ্ধি আপনাদের রয়েছে, আপনারা সেই ব্যাপারে বিবেচনা করবেন, আগামীতে চিন্তা ভাবনা করবেন, এলাকার ভালো কে চায়, উন্নয়ন কে চায়, আর কার ক্ষমতা আছে এনে দেওয়া, অনেকেই আছে আমরা চাই মনে প্রাণে কিন্তু আমাদের ক্ষমতা নাই আমরা নিয়ে আসবো, তো চাওয়াটাও একটা বিষয় আবার নিয়ে আসাটাও একটা বিষয়, মনে প্রাণে চাইতে হবে এলাকার উন্নয়ন আর আনার মতো মানুষ লাগবে। এখন এমন জায়গায় অখাদ্য জায়গায় আপনি আপনার মূল্যবান রায়টাকে দিবেন, দেখা যাবে তার কোনো ক্ষমতাই নাই, সে কোনো কিছু আপনাকে এনে দিতে পারবে না, আপনি যে মূল্যবান জিনিসটা দিলেন সেই মূল্যবান জিনিসটার মূল্যায়ন সে কোনোভাবেই কখনো করতে পারবে না। তো এই যে বিষয়গুলো এগুলো মাথায় আপনারা রাখবেন আগামীতে, আমি মনে করি অনেক বক্তা অনেক কথাই বলেছে, কি উন্নয়ন করছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে এগুলো পরিচয়, আমি গত 10 বছরে কি কাজ করছি এটা গল্প করে বলার তো কিছু নাই, আপনারা নিশ্চয়ই আপনারা সেগুলা জানেন, মানুষের মধ্যে যদি একটু বিবেক বিবেচনা থাকে তাহলে আপনারা অন্তত সেই বিবেক দিয়ে রাত্রিবেলায় শুয়ে ঘরে একা আপনারা চিন্তা করবেন যে আসলে তো মমতা জেএমপি হয়েছে কোনো কাজ করছে এই পর্যন্ত, যদি মনে হয় যে না করছে
বাদল যে চেয়ারম্যান হয়েছে সারা থানা ভুলে না, উনি এই ইউনিয়নে কাজ করছে নাকি? যদি দু চারটা মনে হয় আপনাদের যে না এই কাজগুলো করছে, তাহলে কি ওই মানুষগুলোর পাশে থাকা দরকার না? আমি তো মনে করি দরকার। সেই জন্যই আমি আপনাদেরকে বলবো, কাজ করলে কাজের মূল্যায়ন। আমরা যেমন আমি যখন কাজ করি পাশাপাশি আমি কিন্তু গান করি, এটাও জানি। এই গানে যখন আমরা বিভিন্ন জাতীয় বা বিভিন্ন সংস্থার যখন পুরস্কার পাই, ওই পুরস্কার পাইলে তখন মনে হয় আমাদের বলে আপনার অনুভূতি কি বলেন তো, তখন আমরা মাইকটা নিয়ে বলি বা মিডিয়ার সামনে বলি যে অনুভূতি এইটাই যে ভালো কাজ করে পুরস্কার পাইছি, এটার মানে হলো সামনে আরো ভালো কাজ আমাকে করতে হবে, নাকি বলেন? পুরস্কারটা কি? গানের পুরস্কার যেমন অ্যাওয়ার্ড দেয়, এক নাম্বার অ্যাওয়ার্ডটা দেয় আমাকে, কখন ওইটা আমি একটা অ্যাওয়ার্ড পাইলাম, একটা পুরস্কার পাইলাম। আর আপনাদের কাছ থেকে পুরস্কার হইলো পাঁচ বছর পর পর একটা রায়, একটা গুণ, নাকি বলেন? এইটা যখন আমাদেরকে দিবে তখন আমরা মনে করবো যে না ভালো কাজ করছি, তার পুরস্কার পাইছি, তখন কিন্তু আরো ভালো কাজ করার জন্য আগ্রহ জাগবে। যাই হোক, আলোচনা অনেক করা যেত, একটু আজকে বাদল চেয়ারম্যান আমার বাম পাশে বসা, যখন বাদল চেয়ারম্যান চেয়ারম্যান হয় তখন কিন্তু এই ইউনিয়নের অনেক ভার, অনেক দায়িত্ব আমার একদিকে বাড়ে আর একদিকে কমে। বাড়ে কোন দিকে? বাড়ে হইল বাদল চেয়ারম্যান চেয়ারম্যান হইছে, মানুষ তার ভালো কাজের রায় দিছে, তারে আরো ভালো কাজ দিয়া আমার ওই ইউনিয়নটা আরো ভালো করতে হবে, তাতে আমার বাইরে গেল। আর কমলো কি? আমার দায়িত্ব কিছুটা কমে, কারণ আমি যদি দশবার আসার প্রয়োজন মনে করতাম, বাদল চেয়ারম্যান চেয়ারম্যান হলে সেখানে আমার দুইবার এলো চলে, তাই কি আমার একটু আসার জন্য নাকি? আর যদি বাদল না হয়ে অন্য আমার বিপক্ষে কোনো মানুষ হয়, দশবারের জায়গায় চিন্তা করুন বারোবারই আমার দায়িত্ব দিল, কারণ আমারই সব করতে হবে, তখন আমারই বের করতে হবে কি সমস্যা, কি দেওয়া লাগবে। আর বাদল চেয়ারম্যান হইলে না, উনি নিজে জেনে আমার কাছে যায় বলে আমার ওই রাস্তা নাই, আমার ওইখানে বিদ্যুৎ নাই, আমার স্কুলের ভবন নাই, অমুক জায়গায় এনপিও ভুক্ত নাই, অমুক জায়গায় এটা দিতে হবে, অমুক জায়গায়। উনি যখন সব তালিকা নিয়ে যায়, আমি খালি নিয়ে ঢাকায় কাজ করে রয়েছি, কি তাইলে আমার একটু আসান হয় না? এর জন্য আমি আমার নিজের মানুষটা চাই। আজকে যেখানে শহীদুর রহমান শহীদ যদি উপজেলার চেয়ারম্যান হইত, তাহলে এখানে আমারও অর্ধেক কাজ আমার কমে যাইতো, কারণ ও নিজে ঘুরে ঘুরে সব জায়গায় কাম বাই করে নিয়ে আসত। আইন আমার কিন্তু এই যে কাম করা লাগবো তাড়াতাড়ি করে, কি অধিকার আছে না সেটা কইলেও দিতাম তাড়াতাড়ি, শুনি যেমন ভোট দিছে যার উপর, কারণ না করলে তোর কথা এরপর আবার গেলে তো আমার ভোট দিব না মানুষ, কি ভয় থাকতো না? আর এমন একজনদের দিছে আমার চেহারা দেখলে আরেক দিকে পাশা ঘুরে চলে যায়, জিনিসটা এত দূরের কথা, আর এক জিনিস চেহারা ঘুরে চলে যায়, ও তো আপনাদের জন্য কিছু পাইবো না, না চাইলে পাইবো করি, ওর কি এত ক্ষমতা আছে যে সে কাজের কাছ থেকে টানবো? অবাঞ্ছিত, ওই গণভবনে পা দিতে পারে না জীবনে, অবাঞ্ছিত কাজ আনবো কোথা থেকে? কাজ আনতে হলে মমতাজকে লাগবে, মমতাজ যতদিন এখানকার এমপি আসবে কি? আমার একটা দিওলতা ছাড়া একটা ভবন হবে না, একটা দিওলতা ছাড়া একটা রাস্তা হবে না, একটা ব্রিজ হবে না, একটা কাজ হবে না, তাও যাবে তা কোথায়? কিভাবে বাংলাদেশের মানুষ এইটা আপনারা জানেন? ওইটাই কাম আছে, জনগণের কোন কাম এই সমস্ত মানুষ দিয়ে হবে না, জনগণের কোন উপকার এই ধরনের মানুষ দিয়ে হবে না, এটা আমি বলে গেলাম হবে না, হবে না, হবে না, কোনোদিনই হবে না। আর আমরা কিভাবে জনগণের কাজ করার জন্য, মানুষের কাজ করার জন্য আগে থেকেই করি, নিজের গান গাও পয়সা দিয়ে মানুষের সেবা করি, মানুষের জন্য হাসপাতাল করি, এই করি সেই করি, দেই খাচ্ছে খাচ্ছে না করছে এই মেয়েটার এই দরকার, কারণ যে নিজের পরিশ্রমের টাকা খরচ করতে পারে সে আমার কাছ থেকে নিয়ে মানুষের জন্য এই খরচ করছে, এর জন্য বানাইছে, এর নেই বানায় নাই, আপনাদেরকে বলতে চাই যে নিজের ভালো পারলেও নাকি বুঝে, অতএব আমরা কেন বুঝবো না? আগামীতে আপনাদের এগুলো একটু খেয়াল করতে হবে বাবা ভাইয়া, আগামীতে দেখবেন এই গাউলি গাউলি করে এরা মুখে করে আঙুলি মার্কা
তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালি শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালি শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আজকের এই আয়োজন সফল হোক, সুন্দর হোক। অনেক মানুষ এখানে আসছে, প্রায় 20 ডেক খাবার, 40 ডেক আপনারা খাবেন এবং আমার জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করবেন, আমার জাতির জনকের কন্যা দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বাঁচায় রাখেন, দীর্ঘ হায়াত ওনাকে দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। আসসালামু আলাইকুম।